আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিজনেস স্টুডিও অনুষ্ঠানে। আজকের এই অনুষ্ঠানে দুজন স্বনামধন্য মানুষকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে। চলুন তাহলে ওনাদের সাথে আগে পরিচয় করিয়ে দিই আপনাদের, তারপর আমরা মূল বিষয়ে কথা বলবো। আমার ডান দিকে আছেন জনাব রফিক হায়দার। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই জানেন জনাব রফিক হায়দার, ওনার নামই আসলে একজন প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়ে আছেন আজকে আমাদের এই কমিউনিটিতে। জনাব রফিক হায়দার ডাইরেক্টর বিবিসিসিআই এবং চেয়ারম্যান ইম্পোর্টার অ্যাসোসিয়েশন ইন ইউকে। তা আমরা ওনার সাথে এই ইউকের আমাদের এই কমিউনিটির ব্যবসা বাণিজ্য নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো, থাকুন আমাদের সঙ্গে। এরপরে যিনি আছেন আমার বাম পাশে, জনাব এবিএম কামরুল হুদা আজাদ, সিইও ব্যাংক এশিয়া এক্সচেঞ্জ ইউকে। আজাদ ভাই, স্বাগত। ধন্যবাদ আপনাকে আপনার এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ রফিক ভাই, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আমি মনে করি একটা সময় উপযোগী আজকের যে আলোচনা হবে, নিশ্চয় আমাদের প্রবাসী যারা আছে সবাই উপকৃত হবেন। তার পাশাপাশি আমি এটা বলতে চাই, আপনারা অনেক সময় এই ধরনের প্রোগ্রাম নিয়ে আসেন, এই প্রোগ্রামের যে একটা আপনার রিজাল্ট আউটকাম থাকে এটা অনেকে উপকৃত হয়। আমি সরাসরি এগুলার ফিডব্যাক পাই থেকে, যেহেতু আমি একটা ব্যবসার সাথে জড়িত। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব আসলে বেসিক্যালি দুটো বিষয়। একটা হচ্ছে ব্রেক্সিটের পরে কেমন আছে আমাদের এই কমিউনিটির ব্যবসা বাণিজ্য, কী কী প্রভাব পড়েছে এই পর্যন্ত, এবং সেটাকে কাটিয়ে ওঠার জন্য আমাদের কী কী করণীয় উচিত। সেক্ষেত্রে অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন, প্রায় ধরেন 20-25 বছরের ব্যবসায়িক যে অভিজ্ঞতা, এই কমিউনিটিতে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা, ব্যবসায়ী নেতৃত্ব দেওয়ার মতো অভিজ্ঞতা যাদের আছে তাদের সাথেই গল্প বলবো, কথা বলবো। তো সর্বোপরি এটার পাশাপাশি আমরা ব্যাংকিং সেক্টরে অত্যন্ত দক্ষ এবং প্রশিক্ষিত এবং শিক্ষিত একজন মানুষ জনাব আজাদ সাহেব, আমরা তার সাথেও কথা বলবো ব্যাংকিং সেক্টরের কিছু বিষয় নিয়ে, ফিনান্সিয়াল সেক্টরের কিছু বিষয় নিয়ে। চলুন তাহলে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। তো প্রথমে আমি জনাব রফিক হায়দার, আমরা জানি যে ব্রেক্সিট আমাদের জন্য অনেক সুফল নিয়ে আসার কথা ছিল, হয়তোবা নিয়ে আসবেও, আবার অনেকগুলো সমস্যাও তৈরি করেছে ইতিমধ্যে। তার মধ্যে যদি আমরা বলি যে প্রথমত আমাদের কমিউনিটির কথাই আমরা একটু ভাবি আসলে, যেহেতু এটা কমিউনিটি টেলিভিশন চ্যানেল, তা আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে জড়িত আছে, বিশেষ করে আপনি নিশ্চয়ই জানেন, আপনি নিজেও একজন ইম্পোর্টার, আপনি জানেন যে ডলারের রেটটা কমে যাওয়ার পরে এখন পর্যন্ত এটা স্থিতিশীল অবস্থায় যায়নি, এটার একটা প্রভাব। দ্বিতীয়ত আরেকটা প্রভাব হচ্ছে ব্রেক্সিটের কারণে বিভিন্ন রকমের আপনার চাপের কারণে আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো একটা বড় রকমের সংকটের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। তো এই টোটাল বিষয়টা মিলে আপনি পুরো ব্রেক্সিটটাকে কেমন করে দেখেন আমাদের বিজনেস ম্যানদের জন্য এই দেশে? ধন্যবাদ মইনুল ভাই। ব্রেক্সিট একটা রাজনৈতিক ইস্যু। ব্রেক্সিট আমরা যেভাবে এই এক কথায় বলে ফেলি, কিন্তু ওই ব্রেক্সিটের অনেক ইম্প্যাক্ট রয়েছে। গত 2 বছর যাবৎ যখন ব্রেক্সিট অ্যান্ড রিমেনিয়া আলাপ আলোচনা হয় এদেশে রাজনৈতিক অঙ্গনে, আমরা যারা সাধারণ ব্যবসায়ী এবং আমরা যারা সাধারণ মানুষ, আমরা কৌতূহলী অনেক সময় অনেক কিছু বলে থাকি, কিন্তু এর সুদূর প্রসারী কী হবে, কী হচ্ছে কখনোই আমরা ভাবিনি। তার ফল আজকের এই যে ব্রেক্সিটের ফলে হঠাৎ করে আমাদের যে ইম্পোর্ট, এটা এরকম 10 নামবে কেউ জানতো না, পাউন্ড ফল করবে এটা কেউ জানতো না, কিন্তু আমরা সবাই জানতাম। অনেকেই মনে করতাম যে ব্রেক্সিট হয়ে গেলে, অনেকেই মনে করেছেন যে ব্রেক্সিটের যে রেজাল্ট আসবে ওইটা আমাদের জন্য খুব ভালো হবে। কিন্তু যারা ইকোনমিক্স নিয়ে কাজ করেন এবং যারা গ্লোবালাইজেশন যুগে এই দেশের ভবিষ্যৎ, বর্তমান, অতীত নিয়ে চিন্তা করেন, অনেক বড় বড় বিজ্ঞ অভিজ্ঞ লোকেরা বলেছেন যে এই ব্রেক্সিটের ফলে একটা ধাক্কা আসবে, ওই ধাক্কাটা কীভাবে সামাল দেওয়া হবে ওইটা কারো জানা ছিল না। এই প্রস্তুতি কি ছিল না? যাদের ছিল তারা কিন্তু বলছেন যে এটা সুদূর প্রসারী একটা একটা পরিকল্পনা করা দরকার, এই ব্রেক্সিটটা এই টাইমে আপনার আসা উচিত না, যারা অভিজ্ঞ এবং যারা ফাইন্যান্সিয়াল এই বর্তমান গ্লোবালাইজেশন যুগে একটা বড় রকমের আপনার রিসেশনের পরপরই তারপরে
বর্তমানে গ্লোবালাইজেশন যুগে সবাই কিন্তু একটা ফ্যামিলি হয়ে গেছে, এখানে একে অপরের সহযোগিতা ছাড়া চলা সম্ভব নয়, সার্ভাইভ করা কঠিন হবে। এবং পাশাপাশি দেখেন ইমার্জিং কান্ট্রিগুলা আপনার এই যে এশিয়ার মধ্যে চায়না, ইন্ডিয়া, এরপর আপনার ব্রাজিল, মেক্সিকো, এইসব দেশগুলা তাদের সামনে যাওয়ার জন্য একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে। তার পাশাপাশি ইউরোপ, তারা সবাই মিলে সামনে যাওয়ার জন্য এবং টিকে থাকার জন্য, তাদের অবস্থান ধরে রাখার জন্য তারা একটা অবস্থান নিয়েছিল। কিন্তু ব্রেক্সিট এমন এক সময় আসছে যে কেউ জানতো না ব্রেক্সিটের ফলে কি আপনার একটা সাফল্য নিয়ে আসবে অথবা কি ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে আমরা যারা ইম্পোর্টের সাথে জড়িত, আমাদের কিন্তু খুব ক্ষতি হয়ে গেছে। পাউন্ড সাথে সাথে ফল করলো, পাউন্ড ফলের সাথে সাথে ডলার আপ হয়ে গেল, আমাদের 15-20% আমাদের অটোমেটিকলি আমাদের ওই যে আপনার কোনো যদি আপনার এই কন্টেনার নিয়ে আসতে হয় 15-20% বেশি দিতে হচ্ছে। কিন্তু সামগ্রিকভাবে ওই জিনিসটা তো কাস্টমারদের, গ্রাহকদের উপরে পড়তেছে, বিশেষ করে জনসাধারণের উপরে পড়তেছে। কিন্তু এই জিনিসটা এইভাবে ওনারা খেয়াল করেনি আমার মনে হয়। কিন্তু আপনারা কি এই জায়গাটায় আপনি 15-20,000 বেশি দিয়ে আনছেন, কিন্তু সাথে সাথে তো আর আলটিমেট কাস্টমারকে এটা আপনি অ্যাপ্লাই করতে পারছেন না, তাই না? এইটাই তো আমাদের জন্য সমস্যা বর্তমানে। একটা না না, আমি পাশাপাশি রিটেলার, তার পাশাপাশি আমি ইম্পোর্টার্স, আমি আমদানি করে থাকি। প্রত্যেক মাসেই আমি 2-3 কন্টেনার নিয়ে আসি, আপনি জানেন বিভিন্ন ধরনের জিনিস। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি যখন এই জিনিসটা সাথে সাথে এই জিনিসটা 15-20% বাড়িয়ে দিবেন, তখন মানুষ, জনগণ অ্যাকসেপ্ট করবে না। তখন মানুষ মনে করবে ওইটার যে রিজাল্ট, ওইটার যে ইম্প্যাক্ট, এটা ডিসকাশনের মধ্যে আসতে হবে। কিন্তু আসবে যখন দেখা যাবে অনেক ছোটো ছোটো ব্যবসায়ী ওরা ব্যবসা বন্ধ করে ফেলছে। গত রিসেশনে অনেক, আপনি জানেন, আমি লোকালি বলি যেহেতু আমি ইস্ট লন্ডনের সাথে, 167 গ্রোসারি শপ ছিল আপনার গত রিসেশনের সময়, ইদানিং আপনার প্রায় 100 মধ্যে চলে আসছে। এই যে ব্রেক্সিটের ফলে ছোটো ছোটো অনেক ব্যবসা ওরা বন্ধ করে দিবে, কারণ ওইটা আর সার্ভাইভ করতে পারবে না। ওইটা কীভাবে প্রভাবিত হলো? ওইটা প্রভাবিত হলো এভাবে, ছোটো ছোটো ব্যবসায়ী যারা এমনিতে তাদের রেটস বেশি, কাউন্সিলের সাথে দেন দরবার করে ওরা চালাইতে পারতেছে না, পাশাপাশি আপনার বড় বড় টেস্কো, আজডা, সেন্সবারিজ, তারা এথনিক, বিশেষ করে আমরা যেসব ব্যবসা নিয়ে আমরা এখানে চলি অথবা যেসব ব্যবসা নিয়ে আমাদের নিজস্ব একটা এথনিক মাইনরিটির, মানে সাউথ এশিয়া বেজ যারা আছে তাদের ফুড এবং, হ্যাঁ ঠিকই বলছেন, ওইগুলোই কিন্তু বিশেষ করে আমরা সাপ্লাই দিয়ে থাকি এবং আমাদের রিটেল চেনগুলো থাকে। কিন্তু দেখা গেছে টেস্কোতে এই ধরনের জিনিস প্রোডাক্টগুলো চলে আসছে। টেস্কো যেখানে আপনার কম্পিটিটিভ মার্কেট, টেস্কো, লিডল এবং আজডা, সেন্সবারি, সেখানে ছোটো ছোটো এই যে ব্যবসাগুলো ঠিক থাকতে পারতেছে না। পাশাপাশি পাউন্ড ফলের, আমরা যখন আমরা এই জিনিসটার দাম 15-20% আমরা ইম্পোর্ট, আমরা এই কী করবো আপনার এই অ্যাড করবো, তখন তো ছোটো ছোটো ব্যবসাগুলো এমনি দাঁড়াইতে পারতেছে না, এগুলোর সাথে ইম্প্যাক্ট পড়বে। পাশাপাশি আপনি জানেন যে রেস্টুরেন্ট ব্যবসায় মারাত্মক এফেক্ট আসতেছে, কারণ 15-20% যদি এমনিই রেস্টুরেন্ট ব্যবসাগুলো এই যে খুব সাংঘাতিকভাবে আপনার বিপদগ্রস্ত, তাদের লোকজন নেই, তাদের আপনার শেফগুলো নিয়ে আসতে পারতেছে না, বিভিন্ন ধরনের অসুবিধা আছে, এর মধ্যে যদি 15-20% অ্যাড করে দেয় মেনুগুলো, মেনু অলরেডি মেনুগুলো তাদের প্রিন্ট হয়ে গেছে এবং মেনুর অনেক খরচ আছে, বিভিন্ন ধরনের দিক থেকে তাদের মধ্যে যে আঘাতটা আসছে ওইগুলা খুলে ওঠা খুব দুরূহ ব্যাপার। আমি মনে করি এই যে একটা সাবজেক্ট ব্রেক্সিট, এইটার ফলে যে একটা ইম্প্যাক্ট আসছে ইমিডিয়েটলি, ওইটা সার্ভাইভ করা খুবই কষ্টকর, একটা সুদূর প্রসারী। এটা আপনার হঠাৎ করে আমরা যারা এখন বিজ্ঞ, তারাই একটা রেজাল্ট কী হবে, কী হতে পারে ওনারাই বলতে পারতেছে না, আর আমরা তো সাধারণ ব্যবসায়ী। সেই জায়গায় আপনাদের একটা বড় রকমের দায়িত্ব থেকে যায়, সেটা হচ্ছে যেহেতু আপনারা এক ব্রিটিশ বাংলাদেশি চেম্বার অফ কমার্সের একটা ধরেন বড় প্রতিষ্ঠানে আপনি সরাসরি জড়িত এবং আপনি বেশ পাওয়ারফুল একজন ডাইরেক্টরও, তো সেক্ষেত্রে আপনাদের একটা ইনিশিয়েটিভ থাকা জরুরি কিনা এই ক্ষেত্রে? দেখুন, আমরা তো অনেক সময় সভা সেমিনার করে থাকি, কিন্তু ব্রেক্সিট রিমেনের পক্ষে দুটি দল হয়ে গেছে। কিন্তু আমাদের একটা সমস্যা হচ্ছে কি, যারা এগুলো নিয়ে কাজ করেন তাদেরগুলা অনেকে আমরা লক্ষ্য করি নাই, কিন্তু আমাদের আমাদের যে অবস্থা থেকে আমরা তর্ক বিতর্ক অনেক সময় করেছি, দেখা গেছে অনেকেই এগুলা নিয়ে কথা না বলা উচিত ছিল
কিন্তু অনেকে বলছেন যে ব্রেক্সিট হলে ভালো হবে, কিন্তু ব্রেক্সিটে কি ভালো হবে উনারা এখন পর্যন্ত পরিষ্কার কিছু আগেই বলতে পারেনি, এখনো কোনো ধারণা দিতে পারতেছেন না। কিন্তু রিমেইনের পক্ষে অনেকটা ধারণা ছিল যে আমরা যদি ইউরোপের সাথে থাকতে পারি এই হবে সেই হবে, কিন্তু ব্রেক্সিটের ব্যাপারটা হচ্ছে কি এটা পলিটিক্যাল সুদূর প্রসারী, তার পাশাপাশি বিজ্ঞজন যারা যারা এই এই ইকোনমিক্স এবং পলিটিক্যাল এই আপনার ডিবেটের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত তারা হয়তো বা একটা ডিসিশন নেবেন, কিন্তু এত সহজভাবে এইটা নিয়ে আলোচনা করলে আপনি মনে আমরা মনে করি কোনো রেজাল্ট আসতে পারবো না। আমি এইটাই সরকারের সাথে সরকারের কাছে অথবা কাউন্সিলের কাছে আমি আবেদন করতে পারি যে আমরা যারা ছোট ব্যবসায়ী, আমরা এথনিক মাইনরিটিজ ব্যবসার সাথে জড়িত, ওগুলা যদি আপনার একটু খোঁজখবর নিয়ে ওনারা যদি কোনো ধরনের ফ্যাসিলিটি দিতে পারে ছোট ব্যবসায়ীদের টিকে রাখার জন্য, ওইটা একটা মহৎ কাজ হবে, তার পাশাপাশি ছোট ছোট ব্যবসাগুলো টিকে থাকতে পারবে। এই এই প্রসঙ্গে আসলে আরো আরেকটা ভ্যালিড পয়েন্ট ছিল আমার, আমি আপনার কাছে আসছি। ধন্যবাদ। এবার জনাব কামরুল হুদা আজাদ জি, তো আপনি ব্যাংকার এবং আপনি সরাসরি একটা একটা ব্যাংকের এই এইখানকার ব্যাংক এশিয়া এক্সচেঞ্জের আপনি সিইও, যেহেতু আমরা ব্রেক্সিট নিয়ে কথা বলছি এই প্রসঙ্গে এখন, তো আমার কাছে যেটা মনে হয় যেটা আমাদের দর্শকদের পক্ষ থেকে আমি যে প্রশ্নটা আপনাকে করতে পারি বা জানতে চাই সেটা হচ্ছে যে ব্রেক্সিটের পরে ফিনান্সিয়াল যে সিচুয়েশনটা এই সেক্টরটা সিচুয়েশনটা কেমন, আপনি কি অনুভব করছেন? ধন্যবাদ মনির ভাই, প্রশ্নটা আসলে আমাদের সম্মানিত দর্শকদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো আমি যেটুকু বলবো সেটা হলো, ধরুন রফিক ভাই যেটা বলেছেন 20% প্রাইস ইনক্রিজড, এক্স্যাক্টলি 20% কিন্তু স্টার্লিং ফল করেছে ডলার এগেনস্টে। এখন ব্রেক্সিটের আগের দিন যেখানে টাকার রেট ছিল 117 টাকা, সেটা নাও দ্যাট ইজ 97.50। আমি উঠে দিয়ে শুরু করছি আমাদের ছোট স্কেল থেকে। আচ্ছা, এই যে 97.50 সেটা কত বছরের মধ্যে এই 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 এটা বাংলাদেশের কারেন্সিতে? এটা আই বিন হিয়ার ফর লাস্ট 10 ইয়ার্স, তখন তো দেখিনি, এবং এখন আপনি দেখেন 31 ইয়ার্স এর মধ্যে দিস ইজ দি আমার যতদূর মনে পড়ে আর কি, আমি যতদূর জানি ইনফরমেশনটা সেটা হচ্ছে 30 বছরের মধ্যে, হ্যাঁ 30 বছরের মধ্যে এটাই লোয়েস্ট। কি বলবেন 30 বছরের মধ্যে এত কম রেট আর কি? না, এটা আমরা শুনেছি এবং পেপারের মাধ্যমে দেখছি, কিন্তু এটা এই এই যে হয়েছে কিন্তু এটার সাইকোলজিক্যাল ইমপ্যাক্টটা সুদূর প্রসারী, মানে এই আসছে আপনার কাছে আমি এই বিষয়টা নিয়ে যে বলছিলেন। এবং এটা হলো দেখেন রেমিটেন্স, আসলে বাংলাদেশ কিন্তু রেমিটেন্স যেসব দেশগুলো রেমিটেন্স অনেক বেশি রেমিটেন্স রিসিভ করে তার মধ্যে বাংলাদেশ কিন্তু ইন 7th পজিশন। রেমিটেন্স অত্যন্ত ভাইটাল রোল প্লে করে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে, বাংলাদেশের জিডিপিতে। তো বাংলাদেশ যে একটা কান্ট্রি যে মানে ইমার্জ করে, এখানে কিন্তু যখনই যত বেশি আরবানাইজেশন হবে, মিডল ক্লাস ফ্যামিলি যত বেশি বাড়বে, হ্যাঁ লোয়ার ক্লাস থেকে মিডল ক্লাসে এরকম ইনফ্লেট করবে, তখনই একটা দেশের বোঝা যায় তাদের দেশটা উন্নতি করছে। সেক্ষেত্রে রেমিটেন্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আপনি কি মনে করেন যে এই ক্ষেত্রে রেমিটেন্সটা আপনার ব্রেক্সিটের পরে কত হারে কমেছে? ডেফিনেটলি মনে করেন যে একদম এটা আমার আমি যেটা রিসার্চ করে ব্যক্তিগতভাবে যেটা দেখেছি, বড় বড় ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট যারা, ওনারা বলেছেন বাই 2017 এই পাউন্ডের রেট হবে এগেইনস্ট ডলার 1.10, হুইচ ইজ নাও 1.10। হ্যাঁ, আজকে যতদূর জানি একটা অ্যাপসে দেখলাম 1.22 এক্স্যাক্টলি আরো কমবে, এবং ব্রেক্সিটের আগের দিন এটা 1.52 ছিল, সো 1.10। এবং এটা এইগুলো আসলে এই রেটটা কোথায় যাবে এটা আসলে ওভাবে রিস্ক ডিসক্লেমার থাকে, ওভাবে বলা যায় না, বাট আমার পার্সোনাল যেটা এক্সাম্পশন সেটা হবে আপনার 85-105 এর মধ্যে রেঞ্জটা থাকবে বলে আমার মনে হচ্ছে আর কি, বাই 2017 এর মধ্যেই, এর বাইরে যাবে না বা এর পরেও কমবে না, সুতরাং আমরা একটা বেঞ্চ মার্ক ধরে রাখতে পারি। ইম্প্যাক্টটা কী হতে পারে এটার? একটা ইন্টার ইম্প্যাক্টটা তো অনেক গভীর হবে, ধরুন এই ফাইন্যান্সিয়াল সেক্টরের কথা এখানে ধরেন, এখন আমি ব্যক্তিগতভাবে দেখেন একজন আমি রেমিটার, আমি রেমিট করতে গিয়ে 1 লাখ আমার পরিবারে বাংলাদেশে আমার পরিবারটি মানে প্রতি মাসে আমার পরিবারটি যাতে ভালোভাবে চলে আমাকে 50,000 টাকা দিতে হয়। এই 50,000 টাকার জন্য আমি 350 পাউন্ড এখান থেকে পাঠাতাম, সেটা এখন 550 পাউন্ড।
সেই সাথে আমি যখন আবার এখানে আমার ডেইলি এসেনশিয়ালসগুলো কিনবো, আমি রফিক ভাইয়ের কাছে যাব, আমার আমার দৈনন্দিন আমার বাজারগুলো করব, সেখানে আমাকে 20% আমি ওখানে বাড়তি দিলাম, আমার ক্লথিংয়ের জন্য আমি বাড়তি দিলাম, অলরেডি ফুয়েল প্রাইস বেড়েছে ওখানে বাড়তি দিলাম, এই বাড়তি খরচের সাথে আমার বাড়তি ইনকামটা তো যোগ হয় নাই। এটা যোগ না হলে পরে তাহলে হবে কি, রেমিটেন্সটা আলটিমেটলি এটা তো ডেফিনেটলি কমে আসবে, কারণ ওনার যদি নাই থাকে উনি দিবেন কোত্থেকে? আচ্ছা, একটা হচ্ছে রেমিটেন্সে ব্যাপকভাবে আপনার রেমিটেন্সের হার কমে যাবে, কমে যাবে। সেকেন্ডলি হলো এখানে যারা আছেন ওনারাও তো বাঁচতে পারছেন, ওনারা আমরা তো এখানেই স্ট্রাগল করবো, তার মানে হচ্ছে সার্ভাইভালের ক্ষেত্রে একটা একটা শ্রেণী কিন্তু আপনার ইয়ে হতে থাকবে, মানে গরিব হতে থাকবে। জি, কারণ আপনার এখানে আরেকটা জিনিস দেখেন, এই অলরেডি ব্যাঙ্ক অফ ইংল্যান্ড থেকে বলা হয়েছে যে আপনার ফুড প্রাইস স্পেশালি, আপনি অলরেডি দেখেছেন পরশু দিন যে রিপোর্টটা বের হয়েছে আপনার সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স, অলরেডি ইনফ্লেশন বেড়েছে এবং এটা 1.8% প্রেডিক্ট করা হচ্ছে আরও বেশি হবে নেক্সট ইয়ারের মধ্যে। তাহলে এই ইনফ্লেশনের সাথে যদি সেম পেসে এখানে যদি মানুষের আর্নিংস না বাড়ে তাহলে মানুষ তো এখানেই স্ট্রাগল করবে। আপনি রেমিটেন্স তখন হয়ে যাবে একটা লাক্সারি, আপনি এই লাক্সারি প্রোডাক্টটা তখনই করবেন যখন আপনার এনাফ থাকবে। আপনি তো এখানেই ওই সেক্টরে গভর্নমেন্টের কি সেরকম ভর্তুকি দেওয়ার সামর্থ্য আছে কি না সেটাও তো একটা বিষয়। এখানে মানুষগুলো সামর্থ্য হারাবে, আর্নিং নাই, খরচ বেশি, কিন্তু তার তো সামর্থ্য হারাতে থাকলো। জি, তার খাওয়া দাওয়া থেকে সবকিছুর মধ্যেই তার এক ধরনের আপনার ডেফিসিয়েন্সি তৈরি হবে। জি জি, তখন এদেরকে ভর্তুকি দেওয়ার সামর্থ্য কি গভর্নমেন্টের আছে? সেক্ষেত্রে এটা তো হোল ইকোনমিতে এইভাবেই তো প্রভাবটা পড়ে, এবং আপনি রফিক ভাইও বলেছেন এটার পলিটিক্যাল, এটা অনেক ব্রড এবং অনেক ক্রিটিক্যাল। আপনার অনেকদিন ধরে ব্রেক্সিটের অনেক আগে থেকে বলা হচ্ছিলো এটা কী হবে, প্রোস অ্যান্ড কনসগুলো মানুষকে বোঝানো হচ্ছিলো, কিন্তু দেখেন এটার হওয়ার সাথে সাথে এখন ব্যাঙ্ক অফ ইংল্যান্ড থেকে অনেকে আশা করছিল যে দে উইল ইন্টারভিন এবং এমন কোনো পদক্ষেপ নিবে যাতে মানুষ ইনভেস্টররা ভরসা পায়। কিন্তু দেখেন অলরেডি আমি যেটা নিয়ে কনসার্ন, যেহেতু আমি ফাইন্যান্সিয়াল সেক্টরে আছি, এদেশের ইকোনমিতে কিন্তু জিডিপিতে 70% কন্ট্রিবিউশন হলো কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টরে। এখন অনেক বড় বড় প্রতিষ্ঠান কর্পোরেটগুলো কিন্তু তারা অলরেডি চিন্তা করছেন এখানে থাকবেন নাকি অন্য কোথাও মুভ করবেন। এটা যদি হয় তাহলে আপনার জিডিপির সবচেয়ে বড় কন্ট্রিবিউটর যেই সেক্টর থেকে ওরাই যদি এখানে না থাকে তাহলে এদেশের কী অবস্থা হবে আপনি চিন্তা করে দেখেন। আমি শিওর এখানকার পলিটিশিয়ানরা, এখানকার পলিসি মেকাররা ডেফিনেটলি দে উইল টেক সাচ স্টেপস সো দ্যাট তাদেরকে রিটেন করা যায়। এখন আরেকটা ব্যাপার হলো এই যে ফলিং রেট যখন হয়, আরেকটা জিনিস, বাইরের ইনভেস্টমেন্ট কিন্তু এদেশে কমে আসবে। কেন কমে আসবে? আমার যেটা পার্সোনাল ধরেন একটা জিনিস, একটা দেশে যখন বাইরের থেকে ইনভেস্টমেন্ট করতে আসে তখন তাদের ওই যে কান্ট্রি চয়েস অ্যানালাইসিস করে কান্ট্রিটা কেমন, এমনিতেই কিন্তু দেখেন একটা বাংলাদেশে যেমন এখান থেকে বাইরের লোকজন, বাইরের বড় বড় কর্পোরেটগুলো ব্যবসায়ীরা ইনভেস্ট করে, কেন? এটা লো কস্ট কান্ট্রি, এখানে চিপ লেবার সব কিছুই অনেক কম খরচ। এই দেশটা কিন্তু অলরেডি ইফ আই এম নট রং ইন 7th পজিশন ইন ওয়ান অফ দি মোস্ট এক্সপেন্সিভ কান্ট্রিজ ইন দি ওয়ার্ল্ড, প্রবলি ইন 7th পজিশন। এখন ইনফ্লেশনের সাথে সাথে যখন প্রাইসটা আরও বেড়ে যাবে, এই যে আপনি বললেন মানুষের যখন খরচটা বেড়ে যাবে তখন এটার সাথে তো তখন আগামী বছর বলবে যে মিনিমাম ওয়েজেস এত হতে হবে, এটা তো বাড়াতেই হবে, তখন দেখা যাবে কি এইটার এই যে কান্ট্রি চয়েসে এই দেশটা কিন্তু একটা লুক্রেটিভ কান্ট্রি হিসেবে কিন্তু আর বাইরের লোকজনদের জন্য, বাইরের ইনভেস্টের জন্য থাকবে না, ফরেন ইনভেস্টমেন্ট কমে যাবে। তো ফরেন ইনভেস্টমেন্ট অলরেডি কমে যাবে, সেটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশান ওভাবেই আমি পড়েছি। এবং আপনি দেখেন এবার ছোটো স্কেলে যদি আসি, আমরা তো এটা বড়ো কর্পোরেটদের কথা বললাম, এই যে ফেডারেশন অফ স্মল বিজনেস, তারা কিন্তু বলছেন এই মানে এখানে স্ট্রেট ওয়ে মানে 1.8% কমে আসবে আপনার ফরেন ইনভেস্টমেন্ট বাই 2017। তাহলে এই সব কিছু এখন ব্যাংক অফ ইংল্যান্ড কিন্তু 70% আপনি কন্ট্রিবিউট করে ন্যাশনাল জিডিপিতে, সেই ক্ষেত্রে যদি আপনি এই হারে কমতে থাকে সেক্ষেত্রে ইকোনমির অবস্থা 2017-তে কিভাবে কি যাচ্ছে? তো আমরা এটাই হোপ করতে পারি যে এখন কিন্তু ব্যাংক অফ ইংল্যান্ড কোনো ধরনের ইন্টারভিউ করেনি, তারা বললো কি তাদের যেটা অপিনিয়ন সেটা হলো ব্রেক্সিটের কারণে মার্কেট ন্যাচারালি যেখানে যাওয়ার, মার্কেট যেটা রিয়্যাক্ট করছে সেটা হোক,
সেটা গিয়ে একটা জায়গায় কতটা মানে রিয়াকশনটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা দেখি। ওনারা কিন্তু একটা কথা বারবার বলছেন, আপনি ওই দিনও দেখলেন মিস্টার ফিলিপ হ্যামন্ড, উনি বলেছেন যে ইকোনমি ইজ ফান্ডামেন্টালি স্ট্রং কিন্তু মার্কেটস রিয়্যাক্ট টু দি রিউমার। এখন কিন্তু একটা আসলে দেখেন একটা জিনিস, ওই দিন আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু রিউমার নাই, এটা ফ্যাক্ট। হ্যাঁ, কিন্তু দেখেন আসলে আরেকটা জিনিস, এবং গত এক মাস দেড় মাস আগেও কিন্তু আমাদের যে যেখান থেকে আমরা ডেটাগুলো পাই, ইকোনমিক ইন্ডিকেটর যেগুলো, এগুলো কিন্তু এত সিরিয়াসলি এখনও একদম 20% যেভাবে পাউন্ডের রেট ফল করেছে, ওই ধরনের একদম শার্প কোনো কিন্তু চেঞ্জ এখনও আসেনি। এটা একটা কারণ হয়তো বা এখনও আসলে এটা তো এটা একটা অনগোয়িং প্রসেস, এটা হয়তো তিন মাসের মধ্যে হয়তো এটার ইম্প্যাক্টটা এত ডিপলি বোঝা যাবে না, কিন্তু ওনারা আমাদের পলিসি মেকাররা কিন্তু এটাই ভরসা দিচ্ছেন যে আমাদের ইকোনমি কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং, কিন্তু মার্কেট, হ্যাঁ এখন মার্কেটটা রিয়্যাক্ট করছে হয়তো একটা পর্যায়ে গিয়ে, তখন মার্কেটটা স্টেডি হবে। এবং এটা ডিপেন্ড করবে কিন্তু, ইনফ্যাক্ট আমি আরেকটা জিনিস ইনফরমেশান এখানে দিয়ে রাখি, মার্কেট কিন্তু রিউমার যখন হয় তখন এটাতে কিন্তু যে কোনো মার্কেট রিয়্যাক্ট করে বেশি, যখন মূল ঘটনাটা কিন্তু ঘটবে তখন মার্কেট কিন্তু ওখান থেকেই সুইং করবে, মার্কেট কিন্তু ওখান থেকে আবার রাইজ করবে। আপনি এটা একদম এটা একটা কনক্রিট ইনফরমেশান দিলাম, আপনি দেখবেন হয়তো মার্চ পর্যন্ত এভাবেই ফল করতে থাকবে, মার্চ যখন রিয়েল নেগোসিয়েশান উইল স্টার্ট তখন দেখা যাবে মার্কেট কিন্তু তখন কিন্তু রিয়েল রেজাল্টটা পাচ্ছেন তারা, তখন কিন্তু দে আর গেটিং সামথিং টু অ্যানালাইজ। এখন আসলে কি করা যায়, আসলে কি হচ্ছে, এটা দেশের ওয়াইড সেক্টরের কথা বললেন আপনি, আমি আসি এবার আমাদের কমিউনিটি সেক্টরে। ধন্যবাদ আপনাকে, আমি আসছি আপনার কাছে। উনি যে কথাটা বললেন যে রেমিটেন্স, আপনার অনেকগুলো বিষয়ে আলোচনা করেছেন, একটা জায়গা আপনার সাথে একটু আমি শেয়ার করতে চাই এবং আপনার মতামতটা চাই সেই ক্ষেত্রে, যে রেমিটেন্স যদি আপনার বন্ধই হয়ে যায় একটা সময় পরে, কারণ এখন আমি তো 450 পাউন্ড বা 550 পাউন্ড আমার কাছে নাও থাকতে পারে, আমার ইনকাম নেই, আমি খরচ বেশি করতে হচ্ছে সার্ভাইভের জন্য, তারপরে অন টপ অফ দ্যাট আমাকে পাঠাইতে হবে আবার ওই 50,000 টাকা 550 টাকা দিয়ে, 50 পাউন্ড দিয়ে। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে রেমিটেন্সটা কমতে কমতে এক পর্যায়ে আমরা যেই পরিসংখ্যানটা আমরা দেখছি যে কমে এমন পর্যায়ে আসবে যে সেক্ষেত্রে কি আমরা বাংলাদেশ সাফার করব না? দেখুন, বাংলাদেশ সাফার করবে কি করবে না সেটা আমি জানি না, কিন্তু বাংলাদেশের যে রেমিটেন্স আগে অনেক ছিল এটা এত রেমিটেন্স যাচ্ছে না। বিশেষ করে আমি এখন মনে করি একটা সত্য জিনিস হচ্ছে যে এই সমস্যাগুলোর ফলে এখানে সার্ভাইভিংয়ের প্রশ্ন যেটা আপনি বলছেন, সার্ভাইভাল কীভাবে করবে, তার যদি খরচ বেড়ে যায়, ইনফ্লেশন হাই হয়ে যায়, তার যদি এখানে যে খরচের সাথে তার ইনকাম মিল না থাকে, তো এটা একটা বিরাট সমস্যা। এখন উনি ঠিকই বলছেন, রেমিটেন্সটা এক সময় লাক্সারিজ পর্যায়ে হয়তো বা আপনি বলছেন পরে যেতে পারে, কিন্তু আমি প্রথমে আমি সার্ভাইভ করতে হবে আমার ফ্যামিলি নিয়ে, তারপরে আমি রেমিটেন্স আমি আমার আত্মীয় স্বজন যারা যেখানে আছেন তাদেরকে দিব, কিন্তু এটা হচ্ছে সেকেন্ডারি হয়ে যাবে। আগে ছিল আমাদের ফার্স্ট প্রায়োরিটি যে আমার দেশে যে ছিল তাকে দিব, এখন আমার অস্তিত্ব যেখানে নিয়ে টানাটানি সেখানে আমি রেমিটেন্স নিয়ে চিন্তা করব না। কিন্তু মূল বিষয় হচ্ছে বাংলাদেশের এটা রেমিটেন্স কমে যাবে, এটা বাস্তব সত্য। এবং বিশেষ করে এখানে আজাদ ভাই যেটা বলছেন, উনি যেহেতু সরাসরি ফাইন্যান্সিয়াল সেক্টরে এক্সচেঞ্জ হাউস আছে ওনার, উনি ভালো জানেন। কিন্তু এই যে আপনার যেগুলো পাউন্ড ফলের এই ডলার আপ হয়ে গেলে পাউন্ড ফল করলে কিন্তু দেখা গেছে রেমিটেন্স স্টপ হয়ে যায়, অনেকটা স্টপ হয়ে যায়। ওইটা মানুষ অনেকে এক্স্যাক্টলি অবজার্ভ করে, মনে করে ওইটা কি হবে কি না। কিন্তু তার পাশাপাশি এই রিমোটটা কিন্তু অনেক সময় সমস্যা হয়ে যায় যে কি হচ্ছে কি না। এই ধরনের যদি সরকারের পক্ষ থেকে, উনি আজাদ ভাই ঠিকই বলছে, যেহেতু এটা ফাইন্যান্সিয়াল এটা অনেক বড় ব্যাপার, আমাদের মতো সাধারণ লোক এই বিষয় নিয়ে অনেক কিছু বলাও সম্ভব নয়, বলা উচিত না, কিন্তু পাশাপাশি যেহেতু আমরা জনগণ, আমাদের নিজের অস্তিত্ব এবং সামাজিক অবস্থান আছে, আমরা কিছু বললে হয়তো বা অনেক লোক মনে করে যে ওইটা এরকম হইলে ভালো, ওই রকম না হইলে ভালো। কিন্তু ওই আমাদের কমিউনিটিতে দেখা গেছে অনেক সময় কি হয়, এমনিই কথা বলে লোকজন, এই হচ্ছে সেই হচ্ছে। এই জায়গায় আমার একটা প্রশ্ন আছে, ব্রেক্সিটের সময় আমি যেটা লক্ষ্য করলাম, মানে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, সেটা হলো অনেক মানুষ না বুঝেই কিন্তু ব্রেক্সিটের পক্ষে, আমাদের কমিউনিটির বিশেষ করে, না বুঝেই ভোট দিয়েছে। এই বিষয়ে আপনি দেখুন, আমাদের একটা কালচার হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশে আমরা যেখানে বা যারাই যাই, যার যেখানে বলা উচিত সেখানে আমরা সবাই বলি,
কিন্তু অনেক সময় দেখা গেছে ওইটা হিতে বিপরীতে হয়ে যায়। ওই যে আমরা এই হুজুগে এইগুলো নিয়ে অনেক কথা অনেক কিছু বলছি, অনেকে কিন্তু এখন ওইগুলো নিয়ে আর কথা বলেন না। আমি অনেককে চিনি যারা সামনে দাঁড়িয়ে বলছেন এইটা ভালো সেইটা ভালো, কিন্তু এখন ওনাদেরকে বললে ওনারা কিছু বলতে পারে না, কারণ না বুঝে না শুনে রিসার্চ ছিল না। অনেক কিছু আমরা বলে ফেলি কিন্তু ওগুলা অনেক সময় বলা উচিত না, কারণ এগুলো আমাদের ভবিষ্যতের আমাদের নেক্সট প্রজন্মের নেক্সট জেনারেশনের সাথে ইনভলভ, আমাদের ব্যবসা বাণিজ্য সার্ভাইভিং ইনকাম তো সব কিছু মিলে আমরা এখন বাস্তবতার সাথে কাজ করতে হবে, যে আমরা দেখতে হবে এটা কি হচ্ছে কি না, আমরা ওয়েট করতে হবে এই দেশের ইকোনমিক্স এবং পলিটিশিয়ান যারা কীভাবে এটা মোড় নেন অথবা কীভাবে এটার হ্যান্ডেল করেন। তার পাশাপাশি আমার যেহেতু ব্যবসার সাথে জড়িত, আমরা যারা লোকেল কাউন্সিল যারা আমাদেরকে লুক আফটার করতে পারে, যারা আমাদের এই ধরনের ব্যবসা আপনার এই যে ব্যবসার সাথে কম বেশি হলেও ওদের আপনার ইনপুট অথবা ওরা যদি আমাদেরকে হেল্প করতে পারে ওইটিও আমাদের জন্য অনেক বড় পাওয়া। ওনারা যদি আমাদের এই যে ছোটো ছোটো ব্যবসা এগুলার পিছনে কী হচ্ছে কী না, ওনারা যদি এই তাদের এই মনিটরিংয়ের মাধ্যমে কাউন্সিলের যারা অথরিটি আছে ওনারা যদি আপনারা মনিটরিং করে ছোটো ছোটো ব্যবসাগুলোকে হেল্প করতে পারে ওটা বড় পাওনা হবে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের এই ব্রেক্সিটের পরে আমাদের এই কমিউনিটির ব্যবসা বাণিজ্যে যে প্রভাবটা পড়েছে সেগুলো নিয়ে। বিজনেস স্টুডিও অনুষ্ঠানে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই, থাকুন আমাদের সঙ্গে।